सुप्रिय शिक्षार्थी बंधुरा सामने तुम्हारे खूब गुरुत्वपूर्ण परीक्षा कोविड 19 सिलेबस आलोक एमसीक्यू गुलो तैरी करा तुम्हारा जानो जे एमसीक्यू 25 प्रश्न थेके 12 प्रश्न उत्तर करते हबे। आमी तुम्हारे सहयोगितार जोन्नो कोविड 19 2021 सिलेबस थेके एमसीक्यू पर्यायक्रमे আপলোড করব। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তোমাদের জন্য আমি আজকে কি রেখেছি, ক্লাসটি করলেই তোমরা খুব সহজে প্রশ্নগুলোর অ্যানসার বুঝতে পারবে, আর আলাদা করে মুখস্থ করতে হবে না। আমি এখানে তোমাদের জন্য ব্যাখ্যা সহ উত্তরটি বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। প্রশ্ন 1, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? অপশন ক, তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল। অপশন খ, বোর পরমাণু মডেল। অপশন গ, বোর সমারফিল্ড পরমাণু মডেল। অপশন ঘ, রাদারফোর্ডের পরমাণু মডেল। তোমরা বলো তো একটু চিন্তা করে উত্তর কোনটি হতে পারে। আচ্ছা, আমি বলে দিই, এটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। হ্যাঁ, ব্যাখ্যা, সৌরজগতের সাথে সাদৃশ্য রেখে রাদারফোর্ডের পরমাণু মডেলটি কল্পনা করা হয়েছে বলে তাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। এই জন্যই সৌরজগতের সাথে তুলনা করে যে মডেলটি সেটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রশ্ন 2, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থ প্রলেপযুক্ত পদ্মা হিসাবে ব্যবহৃত হয়? ক, জিঙ্ক সালফাইড। খ, গোল্ড। গ, লেড সালফাইড। ঘ, রেডিয়াম। এখানে উত্তর হল ক, জিঙ্ক সালফাইড। আমরা জানি রাদারফোর্ডের পরীক্ষায় যে সমস্ত উপকরণ ব্যবহৃত হয়েছিল তার মধ্যে এক হলো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা বা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, 2, পাতলা সোনার পাত 0.004 সেন্টিমিটার পুরো, আর জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, অর্থাৎ এখানে পর্দাটি হলো জিঙ্ক সালফাইডের। হ্যাঁ, প্রশ্ন 3, বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? অপশন ক, 2। অপশন খ, 3। অপশন গ, 4। অপশন ঘ, 5। এখানে উত্তরটি হলো অপশন গ, 4। আমরা একটু ব্যাখ্যাটি দেখে আসি। আমরা জানি কৌণিক ভরবেগ mvr ইকাল টু nh/2π বা 2πr ইকাল টু nh/2π, 1 নম্বর সমীকরণ। আবার ডি ব্রগলির সমীকরণ মতে ল্যামডা ইকাল টু h/mv। তাহলে 1 ও 2 নং হতে পাই 2πr ইকাল টু n ল্যামডা। তো 2πr ইকাল টু, আমাদের প্রশ্ন আছে চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ n এর মান 4, তাহলে 2πr ইকাল টু 4 ল্যামডা। যেহেতু এখানে n ইকাল টু 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তনে 4টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। তাহলে আমাদের উত্তরটি হলো গ, 4। প্রশ্ন 4, কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়? অপশন ক, হাইড্রোজেন। অপশন খ, হাইড্রোজেন আয়ন। অপশন গ, হিলিয়াম আয়ন। অপশন ঘ, লিথিয়াম 2+ আয়ন। এখানে আমরা জানি উত্তরটি হবে প্রযোজ্য হবে না, উত্তর খ, হাইড্রোজেন আয়ন। কারণ বোরের পরমাণু মডেল একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন আছে, হিলিয়াম থেকে একটি ইলেকট্রন চলে গেছে অর্থাৎ একটি ইলেকট্রন আছে, লিথিয়াম থেকে 2টি ইলেকট্রন চলে গেছে অর্থাৎ একটি ইলেকট্রন আছে। শুধুমাত্র হাইড্রোজেন আয়নে কোনো ইলেকট্রন নাই, একটি ইলেকট্রন চলে গেলে তাতে কোনো ইলেকট্রন থাকে না, ইলেকট্রন থাকে না বলে এইটি বোরের তত্ত্ব মেনে চলে না। প্রশ্ন 5,
প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কোনটি? এটি হলো উত্তর ক 6.626 × 10^-34 জুল সেকেন্ড, অপশন খ 6.022 × 10^-34 জুল সেকেন্ড, অপশন গ 6.022 × 10^-23 জুল সেকেন্ড, অপশন ঘ 6.626 × 10^-23 জুল সেকেন্ড। এখানে উত্তরটি হলো ক, আমরা সবাই জানি প্ল্যাঙ্কের ধ্রুবকের মান 6.626 × 10^-34 জুল সেকেন্ড। প্রশ্ন ৬, পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ। অপশন ক (mvr = nh/2π), অপশন খ (mvr = h/2π), অপশন গ (mvr = nh/πI), অপশন ঘ (mvr = 4h/πI)। আমরা উত্তরটি ব্যাখ্যা পড়ে তারপরে জানব। ব্যাখ্যা, আমরা জানি কৌণিক ভরবেগের সমীকরণ (mvr = nh/2π). প্রশ্নে যেহেতু দ্বিতীয় কক্ষপথ আছে, এই জন্য এন এর মান 2 বসালে উপরে এবং নিচে থেকে 2 কেটে গেলে (mvr = h/π), অর্থাৎ অপশন গ উত্তরটি হবে অপশন গ (mvr = h/π). প্রশ্ন ৭, কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? অপশন ক 2p, অপশন খ 1s, অপশন গ 2s, অপশন ঘ 3s। আমরা জানি 1 দ্বারা প্রথম শক্তি স্তর, 2 দ্বারা দ্বিতীয় শক্তি স্তর এবং 3 দ্বারা তৃতীয় শক্তি স্তর বোঝানো হয়। যেহেতু 1 দ্বারা প্রথম শক্তি স্তর, তাই 1s এর আকার সবচেয়ে ছোট, তাই ইলেকট্রনের ঘনত্ব 1s এই সর্বাধিক, অর্থাৎ উত্তরটি হল অপশন খ 1s। 1s অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক। প্রশ্ন ৮, কোন উপস্তরটি সম্ভব? অপশন ক 1p, অপশন খ 2d, অপশন গ 3f, অপশন ঘ 4f। আমরা জানি যে 1p অসম্ভব, কারণ 1 এর জন্য l = 1 সম্ভব নয়, তাই p অরবিটাল সম্ভব নয়। 2 এর জন্য l = 2 সম্ভব নয়, তাই d অরবিটাল সম্ভব নয়। 3 এর জন্য l = 3 সম্ভব নয়, তাই f অরবিটাল সম্ভব নয়, কিন্তু 4f অরবিটালটি সম্ভব, অর্থাৎ 4f উপস্তরটি সম্ভব, কারণ 4 এর জন্য l এর মান 3 হতে পারে, এই কারণে 4f অরবিটালটি সম্ভব। প্রশ্ন ৯, 3d অরবিটালের জন্য m এর মান কোন সেট হবে? অপশন ক 0, অপশন খ -1 0 +1, অপশন গ -2 -1 0 +1 +2, অপশন ঘ -3 -2 -1 0 +1 +2 +3। ব্যাখ্যাটি আমরা দেখি যে d এর জন্য l = 2, আর 2 হলে m এর মান হতে পারে -2 থেকে 0 সহ +2 পর্যন্ত, এই জন্য m এর মান হবে -2 -1 0 +1 +2, অর্থাৎ এখানে অপশন গ হল উত্তর -2 -1 0 +1 +2। প্রশ্ন ১০, পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? অপশন ক 3টি, অপশন খ 4টি, অপশন গ 8টি এবং অপশন ঘ 9টি। আমরা এটি খুব সহজে গণনা করতে পারি। অরবিটাল গণনা করার জন্য আমরা এন স্কয়ার, অর্থাৎ আমরা যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা গণনা করি 2n² দ্বারা, এখানে 2 বাদ দিয়ে শুধু n² হলেই n এর মান, যেহেতু তৃতীয় শক্তি স্তর 3, 3² 9। প্রশ্ন ১১, মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? অপশন ক 2×l+1, অপশন খ 2l+1, অপশন গ 2×12l+1, অপশন ঘ 2n². ব্যাখ্যা, 2×12l+1 দ্বারা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা হয়, যেমন p এর জন্য l = 1 হলে
আমরা পি এর এল এর মানটি বসাই টু ইন্টু এল এর মান ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকাল টু সিক্স অর্থাৎ পি স্তরে ছয়টি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো মৌলের জন্য তার উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হল টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান। এই এমসিকিউগুলো যদি তোমরা করো তাহলে আশা করি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।